যে ছেলেটার বাইক আছে সেই ছেলেটাও বাইক লাভার, আবার যে ছেলেটার বাইক নেই সেই ছেলেটাও বাইক লাভার। পার্থক্যটা হলো শুধুমাত্র উচ্চবিত্ত ও মধ্যবিত্তের। বাইক জিনিসটা শুধু যে একটা ছেলের জন্য একটা শখ তা না, বাইক জিনিসটা একটা ছেলের জন্য একটা স্বপ্ন, একটা ইমোশন। পার্থক্যটা হলো নতুন মডেলের একটা বাইক বের হওয়ার পরপর কেউ বলে দু তিন মাসের মধ্যে কিনব, আবার কেউ বলে থাক একদিন নিজের টাকায় কিন। কথাগুলো হলো আত্মসম্মানযুক্ত মিডল ক্লাস ফ্যামিলির সন্তানদের। মধ্যবিত্ত সেই ছেলেটারও একদিন সামর্থ্য হয় নিজের টাকায় নিজের পছন্দের বাইকটা কেনার, কিন্তু তখন হয়তো সেই স্বপ্নটা থাকে না, সেই বয়সটাও সেই সময় থাকে না। এটাই বাস্তবতা।